আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জামাতের নেতা জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান তা নিশ্চিত করেন। আমরা যুক্ত হয়েছি হাসপাতাল থেকে মাগরিবের পরে একটি ম্যাসিভ অ্যাটাক হয়, তারপরে তিনি নিহত ইন্তেকাল করেন। বর্তমান হাসপাতাল এলাকায় কান্নার রোল পড়ে গেছে। নিহত স্বজনরা এবং সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়ছেন। হাসপাতালে উৎসুকজনতার ভিড় বাড়ছে। ইতিমধ্যে হাসপাতাল এলাকা উৎসুকজনতার ভিড়ে ভরে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার স্বজনেরা এখানে কান্না ভেঙে পড়ছেন। হাসপাতাল এলাকা উৎসুক ভিড়ে ভরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। Thank you.
সাইদিকে 2009 সালে ধর্মীয় অনুভূতি আঘাত আনার মামলায় প্রথম গ্রেফতার করা হয় এবং পরে আন্তর্জাতিক মানবাধিকার এবং তারপর মানবাধিকার লঙ্ঘন 1971 সালে মুক্তিযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হয় এবং সর্বশেষ 2017 সালে সুপ্রিম কোর্ট তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এরপর তিনি কাশিমপুর কারাগারে ছিলেন গতকাল তিনি একটি হৃদরোগে আক্রান্ত হন এবং পরে তাকে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় আজকে 8:40 মিনিটে হাসপাতালটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল এলাকা ইতিমধ্যেই উৎসুক জনতা দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে